আমরা গেলেই তো জানতে পারবো। তাহলে চল সবাই, চল চল চল, পাক পবিত্র হয়ে এসো। উনি আমাদের একমাত্র রক্ষাকর্তা। আমি দেখি বহু দূর মাঠ পেরিয়ে অচিন্তু, দেখি ভেদ করে আধার পুড়ে আমরা বড়ই অদ্ভুত। শুনতে পারি সুর যখন যেমন অসীম, ভালো মন্দ তীব্র হালকা সব গন্ধ আমরা বড়ই অদ্ভুত। থামিয়ে দিতে পারি চলন্ত সব ঘড়ি, ঝড় থেমে যায় সব ইশারা দেই করি। বাঁকা চাঁদ, বিচ্ছিন্ন পথ, প্রবাহী জল, জ্বলন্ত সূর্য, সবকিছু আমার অধীনস্থ। এই যে স্যারেরা, এখন আমি আপনাদেরকে কোর্টে নিয়ে যাব। আপনারা চাইলে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিতে পারেন, আর যদি না দেন তাহলে আমি নিজে রিমান্ডের আবেদন করব। তাহলে কি হবে বুঝতে তো পারছেন, তাই না স্যার? আমি সত্যি বলছি স্যার, আল্লাহর কসম স্যার, আমি চুরি করিনি স্যার। অফিসার, আপনার যা করার আপনি তাই করেন, আর কতবার বলবো আপনাকে, আমরা চুরি করি নাই। বুঝেছি, রিমান্ডে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মোমেন, দুটো হ্যান্ডকাপ এনে এদেরকে নিয়ে গাড়িতে উঠাও। এইটা কখনো দেবশিশু হইতে পারে না, খুব ভীতু। চাচু তো এখনো এলো না। চাচু কি আজকে আসবে না? বুঝতে পারছি না, চাচু তো অন্যান্য দিন এর চেয়ে আগে আসে। আচ্ছা অর্কো, আজকে যদি চাচু না আসে তাহলে কি হবে? আর কিছুক্ষণ থাকি, চাচু না এলে চাচুর অফিসে চলে যাব। আমরা সরাসরি পুলিশের কাছে যেতে পারি না? যেতে পারি, কিন্তু জানি না। আর তাছাড়া পুলিশ কি আমাদের কথা বিশ্বাস করবে? কি পুলিশকে কি বিশ্বাস করানোর কথা বলা হচ্ছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচু। ওয়ালাইকুম আসসালাম চাচু, আপনাকে একটা কথা বলার ছিল। বলো। চাচু, ওই শয়তানের বা
বাক্সটা কোথায় আছে আমরা জেনে গেছি। হ্যাঁ চাচু সত্যি, আপনি পুলিশ নিয়ে গেলেই ওটা উদ্ধার করতে পারবেন। তুমি জামিন পেয়েছো, আমি খুবই খুশি হয়েছি মালিক। আসলে আমার জন্যই তুমি বিপদটায় পড়েছিলে। না স্যার, এটা আমার কপালের দোষ। কপালের দোষ বলে কিছু নেই, সবই কর্মফল। হয়তো আমার কর্মফল তুমি ভোগ করছো। কি যে বলেন না স্যার, এখানে আপনার দোষ কোথায়? আমার দোষ হলো বাক্সটার সাথে আমি তোমাকে জড়িয়ে ফেলেছিলাম, এটা আমার করা উচিত। না না স্যার, আপনার কোনো দোষ নেই। আপনি যদি না থাকতেন, না সহযোগিতা করতেন, তাহলে তো আজও ও ছাড়া পেত না। জি স্যার, পুলিশ তো আমাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছিল। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে, কিন্তু উকিল সাহেবের জন্য পারেনি। যাই হোক, এখন তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও, কয়েকদিন তো তোমার উপরে ধকল কম গেল না। ঠিক আছে স্যার। স্যার, আমি কি আগামীকাল জয়েন করতে পারবো? না মানিক, হেড অফিস তোমাকে সাময়িক সাসপেন্ড করেছে, জানো তো তুমি। স্যার, না না না, চিন্তা করো না, আমি যত দ্রুত সম্ভব তোমার সাসপেনশন উঠবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা তাহলে আসি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এসো মানে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রঞ্জু বৎস, আমার সর্ষার তেলের বাড়িটা দেও। বাড়িতে তো তেল খুবই কম বৎস। বাবা গো, তেল তো আর ঘরে নাই। কিন্তু আমার যে আজকে আরো তেল লাগবে বৎস। তুমি এক কাম করো, তাড়াতাড়ি যে তেল নিয়ে আসো, আর সাথে চারটা আগরবাতি নিয়ে আসবা। জি বাবা। শোনো বৎস, আমি সন্ধ্যায় রূপালীকে ডাকব, তুমি যদি আইসা দেখো আমি রূপালীরে ডাকতে বৈসা গেছি, তাহলে এই তেলের বাটিতে তেল ঢাইলা দিবা। আমার চারদিকে চারটা আগরবাতি জ্বালাইয়া দিবা, কিন্তু সাবধান, কোনো কথা বলবো না। জি বাবা। Oh!
ভুবন দেখ তো ভিতরে ওই লোকটা আছে কিনা। দাঁড়া দেখছি। লোকটা ভিতরেই আছে। সত্যি? বাক্সটা খোলার চেষ্টা করছে। ওইটা কি লেসটা চাইছে? বাইরে যে লোকটা আছে আগে একে ধরবেন নাকি ভেতরের লোকটাকে আগে ধরবেন? আগে বাইরেরটা ধরে ভিতরের খবরটা নিতে হবে, তারপর ভিতরে ঢুকবো। আচ্ছা লোকটা কোন দিক দিয়ে আসবে? ওই দিক দিয়ে গেছে আঙ্কেল, মনে হয় ওই দিক দিয়েই আসবে। হ্যাঁ তাহলে এদিক দিয়ে আসবে। আচ্ছা লোকটা যে দিক দিয়ে আসবে আমাদেরকে জানাবে। হ্যাঁ ঠিক আছে বলবো। কই রে, কই গেলি রূপালি? তাড়াতাড়ি আ, আমার হাতে সময় খুব কম। রূপালি, আজকে আমারে ফাঁকি দিতে পারবি না। আজকে তোর এই শয়তানের বাক্সটা খুললেই দিতে হইব, আর এই ভেতরের শয়তান দাঁড়ে আমার বসে আয়না দিতে হইব। আমি পারবো না।
পারবো না আমি। ও মুক্ত হতে পারলে আমাকে ধ্বংস করে দেবে, তোকেও খেয়ে ফেলবে। পারতে তোকে হবে, আর আমারে খেয়ে ফেললে ফেলো, আমারে নিয়ে তোর চিন্তা করতে হবে না। আমি পারবো না, ওটা খোলার সাধ্য আমার নাই। কিচ্ছু করতে পারবে না ও, তুই এই বাক্স খোল। আমি পারবো না, ওটা খোলার সাধ্য আমার নাই। তুমি আমার আদেশ অমান্য করলে আমি কি শাস্তি দেই? ¡Gracias!